আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে বিজনেস মার্টে স্বাগত। দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাইদের স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের দিন। আজকে আমরা চলে এসেছি মা ফার্নিচার মার্ট। এই দোকানটি মূলত জুরাইন পোস্তকলায় অবস্থিত। এই দোকানটিতে আসলে আপনারা কাঠের যাবতীয় সব ধরনের ফার্নিচার পেয়ে যাবেন। তারা মূলত পাইকারি খুচরা দুটোই বিক্রয় করে থাকেন। তো যারা কম দামে ভালো মানের ফার্নিচার ক্রয় করতে চাচ্ছেন, আশা করি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আল্লাহর মতে আপনাকে দোয়ায়। আপনার দোকানের নামটা কি ভাই? হ্যাঁ, মা ফার্নিচার ভাই। মা ফার্নিচার, হ্যাঁ, কোথায় অবস্থিত? এটা জুরাইন রেলগেট। রেলগেট, আপনারা মূলত সব ধরনের ফার্নিচার বিক্রি করেন? হ্যাঁ, সব ধরনের বিক্রি করি। আপনি কি দিয়ে শুরু করেন? ওয়ার্ড্রপ? হ্যাঁ, ওয়ার্ড্রপ। এটা কি কাঠের ওয়ার্ড্রপ? এটা কুড়ি কাঠের রেন্ডি করই। রেন্ডি করই? না জি। কি সাইজ এটা? পাঁচ সাড়ে চার, পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট। এটা রাখা যাবো সর্বনিম্ন 9000 টাকা ভাইয়া। নিচেরটা 9500। এটা করি কাঠ, এটা হলো এক তক্তার। এক তক্তার গুনে খাইলে 10 বছর ব্যবহার করতে হবে। 10 বছর। এটা 9500 টাকা ভাইয়া। 9500। এটা পাঁচ সাড়ে চারি। সিঙ্গেল খাট? হ্যাঁ, এটা চার ফিট। চার ফিট? হ্যাঁ, চার ফিট। এটা কি কাঠ? এটাও কুড়ি কাঠের। হ্যাঁ, রেন্ডি। এটা রাখা যাবো সর্বনিম্ন রেট 3800 টাকা। এটা হলো মালয়েশিয়ান এম্বিয়েন্ট বোর্ড। মালয়েশিয়ান এম্বিয়েন্ট বোর্ড? হ্যাঁ, মালয়েশিয়ান এম্বিয়েন্ট বোর্ড। কালারের গ্যারান্টি আছে তো? হ্যাঁ, কালারের গ্যারান্টি আছে। এটার দাম কত? এটা 10200 টাকা। 10200 টাকা। এরপর এটা কি ড্রেসিং টেবিল? হ্যাঁ, এটা ড্রেসিং টেবিল। এটা হলো ঘর ড্রেসিং। এটা কি কাঠের? এটা রেন্ডি কাঠের। রেন্ডি কাঠ। এটার দাম? এটা 6500 টাকা। 6500 টাকা। আর পিছে যে অর্ডার দেখা যাচ্ছে এগুলো? হ্যাঁ, এটা হলো কেরাসিন কাঠের পার্টেক্সের অর্ডার। পার্টেক্সের দোনোটাই একই জিনিস? হ্যাঁ। এগুলোর দাম কেমন? এটা 4200 টাকা। এগুলো তো গুনে ধরে না? না, এটা গুনে ধরে না। এরপর সুকেস? এটা কি কাঠের? এটা কুড়ি কাঠের। কুড়ি কাঠ? হ্যাঁ। পাল্লা কত? তিনটা পাল্লা? তিন পাল্লা, পাঁচ ফিট। ডয়ের দুইটা, দুই পাল্লা? হ্যাঁ। এটা কি সাইজ? এটা 5x7.5 ফিট ওসা। এটা কি কাঠ? এটা রেন্ডি করি। এটার দাম কত? এটা 11500 টাকা রাখা যাবে। এটা করিকাটের মানে এটা চুজ বানিশ করছি, সেগুন সিস্টেম করছি। মানে এটা এখনো ফিনিশিং দেওয়া হয়নি পুরো? হ্যাঁ, এটা এই ফিনিশিং নি এরকমই থাকে। হ্যাঁ, একটু খালি গ্লিস করে দিই সুন্দর করে। হ্যাঁ। আচ্ছা, এটার প্রাইসটা কেমন? এটা রাখা যাব 9500 টাকা। 9500? হুম। দুই পাল্লা, দুই ডয়? হ্যাঁ, তিন পাল্লা। তিন পাল্লা? না, হ্যাঁ, তিন পাল্লা। নিচে দুইটা পাল্লা? হ্যাঁ, নিচে দুইটা পাল্লা, দুইটা ডয়। আর এই পাশে একটা দেখা যাচ্ছে, এটা হলো 8500 টাকা রাখা যাবে। এটা? হ্যাঁ, এটা রেন্ডি কাঠের। রেন্ডি কাঠের? এটা অর্ড্রপ? এটা কি কাঠের? এটাও রেন্ডি কাঠের। এটার দাম কত? এটা 6200। 6200। নিচেরটা? নিচেরটা একই রেটের। খাটটা? এটা 4500।8500 টাকা রাখতে পারেন। একই প্রাইসের মাল? হ্যাঁ। এটা 9200। রেন্ডি কাঠের? সেম। 9200। এগুলো কি সাইজ খাটগুলো? এটা হলো 6x7, 6x7, 6x7 ফিট। আর এটা হলো 5x7 ফিট। কোনটার প্রাইস কত? এটা হলো 8500। আর এটা? এটা হলো 9500। বাকি কি ভাই এই পর্যন্তই? হ্যাঁ ভাই, সব তো আর একদিনে দেখালো সব। না না, ঠিক আছে। আপনারা কি ঢাকার বাইরে মাল বিক্রি করেন? হ্যাঁ, ঢাকার বাইরে আমরা বিক্রি করি। তো কুরিয়ার চার্জটা কি আপনারা দেন নাকি কাস্টমার দেন? কাস্টমার দেয়? এটা কাস্টমার দেয়।